যেটা হচ্ছে মানে নবীত যে ধর্মটা বানাইলো এটা তো সে তার নিজের প্রয়োজনে বানাইছে এটা আমি একদম পুরা ক্লিয়ার কিন্তু মানে আমার কথা হচ্ছে যে বিষয়গুলো নিষেধ করছে এর মধ্যে দেখলাম যে আপনার মানে যত ভালো বিষয়গুলো আছে যেমন আমি যদি বলি ছবি আঁকা গান করা মিউজিক প্লে করা বিভিন্ন মানে বাদ্যযন্ত্র বাজানো যত ধরনের ভালো জিনিসগুলো আছে এইগুলো সে সব নিষেধ করছে এখন এইগুলো নিষেধ করার পিছনে কারণ কি মানে আমি যেমন জানতে চাচ্ছিলাম মূলত হচ্ছে এইগুলো দ্বারা তো তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যে একটা মানুষ যদি

যে শুভ চেতনা সুন্দর চিন্তা এই জিনিসগুলা মানে এই জিনিসগুলা সবচেয়ে বেশি পরিস্ফুট হয় হচ্ছে মিউজিকের মাধ্যমে শিল্পকলার কত সুন্দর সুন্দর গান শুনি বিট অফ সুর এই যে মিউজিক তারপরে হচ্ছে গিয়ে মনে করেন ভারত বাংলাদেশের যে মিউজিশিয়ানরা এরা যা যে চমৎকার চমৎকার গানগুলো লিখে গেছে এগুলার মাধ্যমে মানুষের মানুষের সম্প্রীতি মানুষের মানুষের ভালোবাসা তৈরি হয় মিউজিক কিন্তু মানুষকে আসলে মানে মানুষকে এক ধরনের অনুপ্রেরণা দিতে পারে কিন্তু এই জিনিসটা যদি মানুষের এই ভালোবাসাটা তৈরি করে তাহলে তো জিহাদ করবে কে ভাই যদি মিউজিক করে মানুষ তাহলে জিহাদে যাবে কে কাফের মারবে কে হাসান সূর্য ভাই আগে একটু এটা বলেন যে যদি মানে মানুষ যদি মিউজিকে ইয়া হয় মানুষ যদি শিল্পকলায় আকৃষ্ট হয় তাহলে তো জিহাদ করার মতো লোক পাওয়া যাবে না তাই না হ্যাঁ তা তো সত্য আবার হচ্ছে ভাই আমি আর একটা আহ এটা কি কোনো হাদিস ছিল নাকি আমার সঠিক মনে নাই তবে হচ্ছে আমি কোনো একটা জায়গায় পড়ছিলাম এরকম যে কোনো একদিন হচ্ছে ঈদের দিন নাকি মানে সে শুয়ে ছিল না ঘুমাচ্ছিল যেন তো তখন হচ্ছে তার আহ বাসার কাছে ওই বাচ্চারা আর কি

জি ভাইয়া বুঝতে পারছি এখন এটাই আর কি এটা নিয়ে কনফিউজ ছিলাম যে হচ্ছে সবকিছুই ঠিক আছে নিজের অনেক স্বার্থ উদ্ধারের জন্য করলো কিন্তু হচ্ছে সব ভালো জিনিসগুলো আর কি নিষেধ করে আর কি হ্যাঁ প্রেম ভালোবাসা তারপরে হচ্ছে গিয়ে মিউজিক তারপরে শিল্পকলা এগুলো সমস্ত কিছু কবিতা লেখা এগুলো সমস্ত কিছু দাবা খেলা যেগুলোতে মানুষের বুদ্ধির ইয়া হয় সমস্ত কিছু নিষেধ মানে হালাল কি হালাল হচ্ছে মানে গণিমতের মাল হিসেবে নারীদেরকে তুলে আনা তাদেরকে তাদেরকে ধর্ষণ করা শিশু ধর্ষণ করা এগুলো হচ্ছে হালাল যুদ্ধ করা কাফের মারা এগুলো হচ্ছে হালাল ঠিক আছে হাসান শরীফ ভাই আর কি কিছু বলবেন আপনি জি জি ভাই আরেকটা হচ্ছে আরেকটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে এটা হলো ধরেন আমি বিষয়গুলো বুঝতেছি আমি তো অবশ্যই চাই আমার ছোট ভাই আছে আমি চাইবো ও এই অন্ধকারে না থাকুক ও বিষয়গুলো বুঝুক এখন হচ্ছে যখন আপনার এই ভিডিওগুলো আমি দেখি বা হচ্ছে ওকে যখন আমি দিতে যাই দিতে গিয়ে আমি দিতে পারি না এই জন্য কারণ হচ্ছে দেখা যায় ওই ওরা তো হচ্ছে প্রথমেই চিন্তা করবে এরকম যে আচ্ছা ঠিক আছে এটা অ্যাসিস্টেড ভিডিও আমি দেখবই না হ্যাঁ বা হচ্ছে আপনি ধরেন নবীরা একটা কোনো কথার পিঠে মানে একটা কিছু একটা মানে দিয়েই বললেন গাড়ি দিয়ে বললেন যে এই গাধার মতন একটা কাজ করছে বা তখন দেখা যায় ওরা এরকম চিন্তা করবে যে আচ্ছা এই নবীরা গাধা বলছে তাহলে ভিডিওই দেখবো না তো যদি এরকম কিছু করা যায় আপনার পক্ষে যদি সম্ভব হয় মানে আলাদা করে কিছু মানে ওদের জন্য কিছুটা সহনশীল করে জাস্ট শুধুমাত্র যুক্তিগুলো উপস্থাপন করে রেফারেন্সগুলো দিয়ে দিয়ে যদি হচ্ছে সম্ভব হয় কিছু ভিডিও যদি বানাতেন তাহলে তাহলে ভাই আপনি sansad.com এ লেখাগুলো পড়তে বলেন আর এটা এটাই বেটার হবে হ্যাঁ ভিডিওতে না আসে না ভিডিও না দেখে sansad.com এ লেখা পড়তে বলেন সেটা তার জন্য বেটার হবে আর যদি আপনি তাকে এইভাবে কনভিন্স করতে পারেন যে চল আমরা দুইজন মিল্লা এই নাস্তিক আসিফরে দাঁত ভাঙা জবাব দেব সে যে মিথ্যা বলতাছে আমাদের নবীর নামে এইটা আমরা প্রমাণ করে দেব চল আমরা গিয়া ব দোকান থেকে বই হাতিস তাদিস কোরান তোরান তাফসীর তোফসি কিন আনি

যে মানুষ তো ভাই এখন একটা জিনিস বসে পড়বে তার থেকে বেশি হচ্ছে মনে করা যাচ্ছে কেউ বললে ভিডিও দেখা সে ইজি মনে করে বা হচ্ছে তার জন্য সহজ হয় এই জন্য আর কি বলা যাক সমস্যা নেই আপনি একটা ভালো সাজেশন দিয়েছেন যদি সম্ভব হয় একটু চেষ্টা করেন আর কি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন জি 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 ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানালাম আচ্ছা এই যে জাফর উনি বারবার আসতেছে এটাও কি পেকে দিকে না একটা দেখি জাফর আপনি কথা বলেন তো একটু হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং বলেন কেমন আছেন স্যার আমি ভালো আছি আজকে ভালো বলেন জি আমি ভালো আছি আশিফ ভাই মানে এর আগে একবার কথা হয়েছিল আপনার সাথে আমি সাধারণত আপনাদের আলোচনা শুনি আপনি কি টিভি থেকে দূরে এসে কথা বলতে পারবেন আপনার ওখান থেকে অনেক নয়েজ হচ্ছে ও হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন এখন একটু বেটার আমি হ্যাঁ আমি শুনি কখনো এইভাবে যুক্ত হব জয়েন রিকোয়েস্টটা পাঠাই না যে আগে শুনি আমরা যেহেতু সেভাবে মুমিন না আমি মূলত আজকে ওই ওয়াকিয়া সুরা ওয়াকিয়া নিয়ে বলছিলেন তখন মনে হলো যে একটু বলি একটা অভিজ্ঞতা একটু সেটা হলো যে আমি যে অফিসে জব করি সেখানে বয়স আমার খুবই বয়সগার মানে ও আরেকজনের সাথে যে বিজনেস করে তো ওখানে দেখে যে কি সে ইমানদার কিনা এই কিনা কিনা অথচ বিজনেস করছে তো একদিন আমাকে ডেকে বলছে যে সুরা অকিয়াটা পড়িও যখনই নামাজ করব সন্ধ্যার পরে তুমি অকিয়া করবা যে ঠিক আছে করবো পরে দেখি যে অকিয়ার যে বাংলা বর্ণনা তখন বুঝলাম যে কি হ্যাঁ এই এই জিনিসটা এত শিক্ষিত মানুষ তারপরেও ওর কাছে একবারে মনে হয় না যে হ্যাঁ ওইখানে গেরমানের কথা লেখা আছে ওখানে হুরের কথা লেখা আছে এইটা ওর মানে পড়তে পড়তে মানুষ কেন এটার প্রতি আগ্রহ হয়ে যায় সেই হয়তো এই সন্ধ্যার পরে মানে মাকদীপের নামাজের পরে এটা করলে খুবই ফজিলত আছে তো এটা জানার পর থেকে আমার ভিতরে একটা অন্যরকম জিনিস কাজ করে যে আমাদের যে মিনটা আছে বা আছে দুনিয়াতে যেসব জিনিসের অখন্ডতা আছে সেটা গিয়ে যেতে মানে যারা মৃত্যু করে পাই হ্যাঁ এই জিনিসটা কাজ করে এই এইটাই মানে আজকে ওকে নিয়ে আলোচনা ছিল তো সেটাই এই কথাটা শেয়ার করি হ্যালো জি জি আসলে থ্যাংক এটা শেয়ার করার জন্য করে ওঠে আপনিও যদি দিনের পথে চলে আসেন নামাজ তার মাথার মতো যে গেলমান নামক জিনিস আছে তার মাথার মধ্যে হয়তো জিনিস আমাকে অনেক থেকে অভিনয় করতে হয় ভাবে থাকি আর বুঝে তো বাংলাদেশী ধরেন যে যদি উন্মুক্ত হয়ে যায় যে এই একটু নাস্তিক তাহলে বাঁচা মানে বাঁচা তো মুশকিল মানে জীবন ধারণ করা মুশকিল হয়ে যায় তারপরে আমি টেকনিক্যালি চলি এর মধ্যে অনেকে মনে করে আমার গোটা ফ্যামিলি মনে করেন যে আমি একটু অন্য ধরনের হম তারপরেও হয়তো বাসায় গেলে আব্বার কারণে মসজিদে চলে যাই নামাজও পড়ে নিই তারপরে আমার বয়স কখন কি মসজিদে যাই তো আমি চলে যাই একসাথে মানে এগুলো ই করি না হয়তো উজ্জ্বলা করে ফিরে গেছি দাঁড়িয়ে আছি কোনো সমস্যা নাই হ্যাঁ করে বাসায় আমার ইনভারনমেন্ট মানে আমি আমি আমার ওয়াইফ এবং আমার পিচি মেয়ে এই তিনজন ইনভারনমেন্টে আমার ওয়াইফ থাকতেও পারে এরকম চিন্তা থেকে কিন্তু থাকে আমাকে কখনো বাধা দেয় না আমি তাকে কখনো বাধা দিই না বাসায় কখনো নামাজ করি আমার মেয়েটা কিছু কিছু প্রশ্ন করে অনেক সময় প্রশ্ন করে কারণ ও স্কুলে পড়ায় স্কুলে তো পড়ে আয়সা চিন্তা করতে পারে না তখন আমার সাথে আলোচনা করে তো একদিন ওই সূর্য যে আরো নিচে চলে যায় এইটা বললাম যে জানো সন্ধ্যা করে সে সূর্য কোথায় যায় আরো নিচে চলে যায় তখন ও বলছে যে না কি করে সম্ভব এটা তো গোর আর যায় না পাপা অথচ আট বছর বয়স তা আমি ওকে পুরোপুরি মানে ধর্ম থেকে বিচ্ছুত করে দেবো এরকম চিন্তা ভাবনা কখনই করি এখনো করি না ও আগে বুঝুক ও আমারটাও বুঝবে ধর্মীয় বিষয়গুলো বুঝবে ধীরে ধীরে বড় হবে সেভাবে আমার ওয়াইফ মাঝে এই পারে হয়তো এই ধরনের কথা যখন বলি তখন আমার ওয়াইফ বলে যে না তুই কেন ধর্ম থেকে আগে তাকে অন্য শিক্ষা দিচ্ছে কেন তা আমি বললাম যে না এই এই অংশটুকু জানো কি লজিক কি জিনিস বিজ্ঞান কি বলছে তা আসলেই কি ঘটনা এগুলো ও জেনে বড় হবে

আচ্ছা দিন দয়া ভাই আসছে হ্যাঁ বলেন দিন দয়া ভাই আপনাকে যুক্ত করা আছে আনমিট করে বলুন ধন্যবাদ ফরাজ ভাই যুক্ত করার জন্য না আসলাম যদি থাকেন কিছুক্ষণ তাহলে থাকবো বলেন আপনি যদি কোনো প্রশ্ন বলেন না ভাই কোনো প্রশ্ন আসে না তাহলে ভাই এই সাথে থেকে শুনেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে শুনেন ঠিক আছে ভাই ওকে এ কে কে একজন যুক্ত হয়েছেন এ কে আপনাকে যুক্ত করা আছে প্রেজেন্ট করতে বলুন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন জি শোনা বলুন কোনো ইকো হচ্ছে না তো না কোনো ইকো হচ্ছে না কেমন আছেন ফায় জি ভালো আছি আপনাদের অনেক ধন্যবাদ আপনারা যে কাজটি করছেন এতে মানুষ আশা করি ধর্মনামক ক্যান্সার থেকে মুক্ত হবে আমি আজ প্রথমবারের মতো যুক্ত হচ্ছি তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা তো আমার কথা হলো যে এই যে যে মুসলিমরা যে ধারণা করে যে লালন পালন করে তো এটা দেখা যাচ্ছে তারা শুধু নিজের দেশেই না তারা যখন সভ্য বিশ্বে যায় তখনো তারা এটা কি লালন পালন করে তো ক্ষেত্রে আমার আপনার কি মনে হয় এটা কি সভ্য বিশ্বের জন্য হুমকি স্বরূপ না তাদেরকে কি অন্য তাদের বিরুদ্ধে কি অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা আচ্ছা যে ভাই আপনি বলেন এই প্রশ্নের উত্তর আপনি যে না যেমন এই যে অন্য যাচ্ছে যে কি তারা যারা চিন্তা ভাবনা করে মুসলিমদের হত্যা করতে হবে তারা যদি ইসলামে কনভার্ট না হয় এগুলো স্পষ্টতাই ধর্মের লেখা আছে ঠিক না এগুলো তারা লালন পালনও করে তো সেটাই আমার কনসার্ন যে তারা কি ওইটা সভ্য বিশ্বের জন্য হুমকি কিনা

তো এটাই আমি দেখতে পাচ্ছ না না বলি বললি যে যারা কতটুকু যে এখানে আসে আবার এখানেও দেখি যে অনেকে এদেরকে গালাগালি করে কাফের বলে গালি দেয় অথবা দেশে থাকলে দেখা যায় ঠিক মতো খাবারই পেত না কোনো ভালো একটা জব পেত না এখানে এসে কেউ বাড়ি করছে গাড়ি করছে আহ বিজনেস করছে ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিচ্ছে তারপরে দেখি যে মনের ভিতরে কিন্তু ওই মনের ভিতরে কিন্তু কালোটা রয়ে গেছে মানে এদেরকে সহ্য করতে না পারা বিভিন্ন মাঝে মাঝে কথা বলা এই আর কি তো এগুলো এক মানুষ কতটুকু নির্লজ্জ হলে এরকম হইতে পারে ওইটাই আমার প্রশ্ন তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই এতটুকুই বলার ছিল আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা এগিয়ে যান এই ধর্ম নামক ক্যান্সার থেকে মানুষ মুক্ত হোক পৃথিবীর সুন্দর সভ্য হোক মানুষের মাঝে মাঝে হিংসা হানাহানি কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার প্রশ্ন ভাই আপনি যখন দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন তখন কি আপনার মাথায় ছিল যে আপনি ওখানে দিনের দাওয়াত দিবেন হ্যাঁ হ্যাঁ একশো আমি এটা জানতাম আগেই যে আমি শুধুমাত্র এ হিজরা করার অপশন আমার কাছে খোলা শুধুমাত্র এই ক্ষেত্রে যে আমি যদি যাই ওখানে দিনের প্রচার করি ভাই আমার আইডিয়াটা তো ওই জন্য আপনাদের সাথে বন্ধুবী করে জানাই যে আপনি তো মনগুলা জানতেন যে আপনি ওখানে পার্মানেন্টলি থাকতে যাচ্ছেন দিনের কাজে যে যাচ্ছেন না এটা তো আপনি জানতেন মানে নিজের সাথে সেই কিন্তু আমি যেটা জানতাম যে আমি শুধুমাত্র এলাউড মানে মুসলিম ভুকন্ডো ছেড়ে অমুসলিম ভুকন্ডোতে সেই সময় যেতে পারবো যদি আমি ওখানে যে ইসলাম ধর্মকে এস্টাবলিশ করি সেই কাজে যদি আমি নিয়োজিত থাকি তাহলে সেই ক্ষেত্রে

যে আপনি পার্মানেন্টলি থাকতে যান কিন্তু এটার জন্য আপনাকে দিনের দাওটা করতে হবে মানে টুইস্ট টুইস্ট করে তারপর মেইন হ্যাঁ প্রাইম গোল ছিল ওইটা আর সেকেন্ডারি গোল ছিল আমার লাইফস্টাইল লাইক আমি জব করব মানে আমার নিজের মেইনটেইন করতে হবে আমার লাইফস্টাইল এটা হচ্ছে আমার সেকেন্ডারি ছিল প্রাইমারি গোল ছিল আমার যে আমি ধর্ম প্রচার করব মানে ইসলাম প্রচার করব এটা আমার ছিল প্রাইমারি গোল কয়জন কয়জন এই জাহান্নামের পথে নিয়ে আসছে শিশু কয়জন কয়জন ক্যান্সেল ভাই বলেন আমি জুম্মান নামাজ পড়তে যে অনেক ফ্রেন্ড ছিল মানে আমার তাদের সাথে মানে এইসব নিয়ে কথা বার্তা হতো প্রত্যেকেই বিব্রত বোধ করতো এই বিষয়টা এই বিষয়টা সবাই এড়াই যেত এটা মানে হয়ে গেছে কোন একটা মানে কারণে হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলে লাভ নাই

সে তাদের পাকিস্তানের একজন একজন ব্যক্তির ইয়ে দেখাচ্ছিল আর কি আহ ইন্টারভিউ দেখাচ্ছিল যে লোকের পাকিস্তানের লোকের এত দুঃখ যে আমাদেরকে আহ ইয়ে থেকে আমাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন মুসলিমদের থেকে আহ ডান খয়রাত নিয়ে চলতে হইতেছে এটা ওই লোকের এত দুঃখ যে আমরা নিবো আহ হাটটা উঁচু করে হাতটা উঁচু করে তাদেরকে করজোরে তাদের কাছ থেকে টাকা নিবো কিন্তু আমাদের হাতটা পাইতে তাদের কাছে টাকা নেওয়া লাগতেছে

ডাবল স্ট্যান্ডার্ডস সেই এই বরং থাকলে তারা গর্ববোধ করে যে না এরা ডাক্তার তারা ভালো ট্রিটমেন্ট করবে এরকম একটা মেন্টালিটি দেখিয়েছে আচ্ছা আমি একটা অন্য একটা বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করি যে আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি ফেসবুকে এবং ইউটিউবে সেই ভিডিওটা কেমন হয়েছে এবং সেই ভিডিওটা আমরা এখন থেকে আমাদের ইন্ট্রো মিউজিক হিসেবে ব্যবহার করতে পারি কিনা সেটা আপনারা একটু বলেন এবং একটা মতামত দেন এবং এই ভিডিওটার লাইসেন্সড মানে মিউজিক লাইসেন্স আমি করায় ফেলেছি